জ্যান্ত মাছ যদি পাওয়া যায় তাহলে কিনবো 100 গ্রাম 70 টাকা শুটকি মাছ তো বুঝতে পারছো এ কিতনা করে কাটডি কেজি ও এখানে তো আরোই বেশি বলছে 100 টাকা কেজি বলছে কাটডি দেখি কাকড়াটা এই দেখো এটা ঠিক আছে না মনে হচ্ছে ও দেশি মুরগি কিতনা हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल सबाई के अनेक अनेक भालोबाशा स्वागत आमार चैनलेर आरो एकटा नतून ब्लगे तो बंधुरा अनेक दिन बादे आज के एक सकाल सकाल कर्ता मशाइयेर साथे बाजारे जावार सुजोग पेयेछि तो भावलाम बाजारटाओ तोमादेर साथे एक शेयर करी आसले एटा एकटा पहाड़ी बाजार साप्ताहिक बाजार रेगुलार हय ना तो आज के हलो बुधवार तो एखन सकाल ओई 7:30 पौने एकटा बजे अन्य कोनो दिन एखाने बाजार बसे ना सप्ताहे एक दिन ही बसे पहाड़ेर कोले आसले कोथाय सेई जायगाटा तोमादेर बोलते ही भूले गेछि आसले एई जायगाटा होच्छे उड़िष्यार सुंदरगढ़ एकटा पहाड़ी एलाका पहाड़ी बाजार किरकम हय पहाड़ेर नीचे जे बाजार बसे साप्ताहिक बाजार किरकम हय तोमादेर साथे पुरोटा शेयर करब आजके भाबलाम तो चलो जाई बाजारे एखन एई देखो बेरिये पड़ेछि कर्ता मशाई तो आगे आगे चले जाओ देखो जंगल रास्ता दिए बाजारे जेते हय आमादेर बाड़ी थेके बाजारे जावार जे रास्ता तो सेखाने एकदम काछेई एकटा पुकुर आछे पद्म पुकुर एकदम पद्म पुरो भरे थाके आर एखन तो दुर्गा पुजो आसछे सामने तो एई देखो एइदिके काशफुलो आछे काशफुल फुटेछे देखतेई पाच्छो आर एई पाशे देखो पुरो पद्म पुकुर तो चलो तोमादेरके एक बार देखिए आनी पद्म पुकुरटा कत पद्म फुटे आछे देखो देखते पाच्छो निश्चय बंधुरा तुम्हरा एई देखो और ओई देखो देखो एक घाट आछे एरकम चारटे घाट आछे पुकुरे ओई एकटा एई पाशे एकटा और आमी एकटा तो दाड़िएई आछि कि दारुण देखते लागछे देखो और ओई होच्छे मंदिर जगन्नाथ मंदिर एटा दारुण लागछे दारुण অনেকটা দেরি হয়ে গেছে ও তো আগেই বাজারে চলে গেছে পৌঁছে গেছে এখন আমাকেও যেতে হবে এই সময়ের একটা মাশরুম পাওয়া যায় যেটা এখানে এর স্থানীয় ভাষায় ভাদু ছাতু বলে বা অনেকে কোরক ছাতু বলেও জানো তো সেই মাশরুমটা পাওয়া যায় তো চলো যাই পাওয়া যায় কিনা আজকে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে এখানকার বাজারে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বসছে বাজার সবমাত্র তো এই দেখো এই দিকে তো কচু পাওয়া যাচ্ছে এ কিতনা করে তো কচু দেখো বন্ধুরা এখানে 50 টাকা কিলো বলছে বেশ ভালো আছে কচুটা এই দেখো বন্ধুরা পটল পুঁই শাক পাওয়া যাচ্ছে কত মাসে পেয়েছি কি কিনছে কি কিনছো আমি তো খুঁজছি তোমাকে ওদের বাজার হয়ে গেছে মাসি ও ঠিক আছে তুমি হ্যাঁ করো না মুদিখানার দোকানে একটু নাও তো দাও হ্যাঁ তেল ফেরত দিয়ে দিয়েছি এটা কুমড়ো ফুল আছে ওইখানে দেখছিলাম কত বলছে ফুলকপি 100 টাকা
আরে সজনের ডাটা গুলো দেখো, এটা সজনের ডাটা না, পুজো আসছে প্যান্ডেলের জন্য ই করেছে। এটা ভালো হবে? হ্যাঁ ভালো হবে। ওই ব্যাগাটা ভালো হবে না, ব্যাগাটা পোকা হবে। জনি কিতনা কত বলেছে? ঝিঙে 50 টাকা কেজি। ওই যে কুমড়া ফুলটা দেখো কি সুন্দর। হ্যাঁ দেখেছি আমি। এই দেখো কত কুমড়ো ফুল। বন্ধুরা দেখো এইটা হচ্ছে বাঁশ, এটাকে বলে কাড্ডি এখানে ভাষায়। এই যে কিতনা বলা ইয়ে কিলো 50 টাকা কিলো। আর এখানকার একটা বিশেষ খাবার দেখাই তোমাদের, শুটকি মাছ। এই দেখো এখানে এরকম শুটকি মাছ বিক্রি হচ্ছে। কিতনা করকে মাসি? এ কিতনা করকে? 30 আর 20। এ 30 এ 20 আর এ 10 10 10 10। এ কি মাছলি হে? পাপড়ি মাছ। পাপড়ি মাছলি। তো এখানে এরকম শুটকি মাছ খুব বিখ্যাত দেখো। এই দেখো আর এরকম ঝাড়ু, এগুলো ঝাড়ু ঝাড়ু পাওয়া অলগ দেখ রে। ওই বালা আচ্ছা হে, আচ্ছা হে। এ কিতনা করকে? এ 100 গ্রাম 70 রুপিয়া। 100 গ্রাম 70 টাকা। 100 গ্রাম 70 টাকা শুটকি মাছ, বুঝতে পারছো এখানে এটা খুব ফেমাস। তো আমার বরের এক কলিগের সাথে দেখা হয়ে গেছে বাজারে। হাই কর তো, চলো মাছ বলিনি আর বললাম কাঁকড়া নালে মাশরুম দেখে আসি চলো। এখানে এরকম কসমেটিক্স পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে এখানে এক ধরনের কাঁকড়া পাওয়া যায়, তো দেখাই পাহাড়ের কাঁকড়া কিরকম হয়। দেখি কাঁকড়াটা, এই দেখো জায়গাটা ঠিক আছে না মনে হচ্ছে? মনে হচ্ছে নেবে 200 টাকা কেজি বলছে। এ কোন সা শাক মাসি? হ্যাঁ এ তো হাম কবি দেখাই নেই, এ কেসা শাক জানি না বন্ধুরা এখানে কি, এটা কি শাক তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। লাউ নিয়েছ? এই দেখো এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে। দেশি মুরগি কিতনা? ও ভাইয়া ও দেশি মুরগি কিতনা? 400 রুপিয়া কিলো। আর গোটা লেনা পড়তা কি? এই এই দেশি মুরগিটা বলছে গোটা নিতে হবে 400 টাকা কেজি। বাবা দেখাও দেখাও
मशरूम तो पेलामी ना। ये कौन सा मशरूम है? ये कौन सा मशरूम? पोल। और जो भादु छातु होता है वो नहीं मिल रहा है? भादु छातु तो বন্ধুরা বাজারটা তো হয়েই গেছে, তো যে জন্য এসেছিলাম ওই যে মাশরুম নিতে, তো সে মাশরুম তো আর পাওয়া গেল না। গত সপ্তাহে পাওয়া যাচ্ছিল, এই সপ্তাহে আর পাওয়া গেল না। ওই একরকম মাশরুম যেটা তোমাদেরকে দেখালাম, আর একটু অত্যধিক দামও বলছে। আর যেটা যেটা আমি খুঁজছিলাম যে জঙ্গলের যে শালের জঙ্গলের যে মাশরুম পাওয়া যায়, কোরক ছাতু যেটাকে বলে স্থানীয় ভাষায় বা ভাদু ছাতু, ভাদ্র মাসেই এটা পাওয়া যায়। তো সেটা তো পেলাম না, সেটা খেতে খুবই টেস্টি। এখানে এসেই প্রথম খেয়েছিলাম গত বছর, তো এবছরটা এখনো অবধি কিনতে পারিনি বা খাওয়া হয়নি। তো আজকে এসেছিলাম সেই জন্য, তো কিনতেও পারলাম না, পেলাম না অ্যাকচুয়ালি। আর এখানকার পাহাড়ের যে এই কাঁকড়া পাওয়া যাচ্ছিলো, তো সেটা কিনলাম। আগেও অনেকবার দেখেছি কাঁকড়াগুলো, কিন্তু কিনবো কি কিনবো না বুঝতে পারিনি, কেমন খেতে হবে না হবে সেই জন্য কেনা হয়নি। তো আজকে না পেয়ে কোনো কি মাছ তো সেরকম ভালো পেলাম না, ওই জন্য আজকে ওই কাঁকড়াও কিনে নিয়েছি, কাঁকড়াই কিনে নিয়েছি। আর ওই যে আসছে বাজার, এই যে বাজার কমপ্লিট, অনেক কিছু বাজার হয়েছে আজ। ব্রাশ পেয়েছো? হ্যাঁ, অন্য ব্রাশ পেয়েছি, আর মাশরুম তো পেলাম না। তো দেখো বন্ধুরা, বাজার করে যেতে যেতে এই দাদার সাথে দেখা হলো, এই পুকুরে মাছ ধরছে। তো ভাবলাম জ্যান্ত মাছ যদি পাওয়া যায় তাহলে কিনবো, বললাম এই দাদাকে নিয়ে আসতে। লাওগে না, মিলেগা তো? কোন সা মাছলি লেকে আওগে? বড়া বড়া। ঠিক হ্যায়, ডেইলি পকড়তে হ্যায় কি? ডেইলি পকড়তে। ছোটা বালা নেই মিলতা, ইয়ে পোটি হোতা হ্যায়। হ্যাঁ, এতো মিলতা হ্যায়। हाँ, छोटा वाला अच्छा लगता है। फेंकिए फेंकिए और एक बार। आप वो तालाब में फेंकते हैं? उसमें फेंकते हैं, लेकिन उसमें मछली छोड़ दिए हैं। कौन लोग छोड़े हैं? हम ही लोग छोड़ दिए हैं। ओ, आप लोग छोड़े हैं? हाँ। और ये किसका है? ये सभी लोग का है। ओ, দেখি কি মাছ পায় এ দাদা। বাজারের থেকে বাড়ি যেতে যেতে এই করছি আমি। এই মাছ ইয়েওয়ালা মিললে মিলেগা তো লেঙ্গে। ঠিক আছে, বাজার করতে করতে পাহাড়ি বাজারটা তোমাদের দেখালাম ঘুরিয়ে, আর যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে, তারপর অফিসের জন্য টিফিন দিতে হবে, তো একটু তাড়া আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আর কি কি কিনলাম বাজার থেকে, কি কি পেলাম সবটাই বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা দিতে পারছি না হাতে সবজির প্যাকেট। তো দেখো বন্ধুরা, সব বার করে নিয়েছি। এই হলো আজকে আমাদের বাজার। এই আলুটা আর প্যাকেট থেকে বার করে নি, এই কাঁকড়া। আজকে আর মাছ নিইনি, কাঁকড়া নিয়েছিলাম, কটা এর থেকে বের করে নিয়ে আমি কেটে নিয়েছি। তো এই হলো আজকের বাজার আমাদের।